बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय छात्र छात्रीबृंद हमारा एर आगे क्लासे तुम्हारे शिखे कि भावे सुपारलेटिव अथवा कम्पारेटिव थेके पजिटिव डिग्री ते रूपान्तर करते हैं। आशा करी तुम्हारा से भलोभ बुझेस। आज के करब सुपारलेटिव अथवा पजिटिव डिग्री थेके कि भावे कम्पारेटिव डिग्री ते रूपान्तर करते हैं ता आमरा तुम्हारे आज के शिख तुम्हारा सबा एक मनोज दिए नियम अनुसारे एनियादार अलादार अथवा मोस्टादार एक तुम्हें जे सेंटेंस टी परिवर्तन करते दिवे से सेंटेंसर मध्य यदि वन अथवा भेरि फ्यू दुटार जो एक थे बोलिए मोस्ट अदार और क्यों जो ना थे परवर्ती नाउन व प्रोनाउन सिंगुलर हुई बसाते हैं एनी आदार प्लुरल हुई बसाते हैं अल आदार एर पर वेरि फ्यू नो आदार सुपारलेटिव फर्मे जो थे पर अंश बसाते हैं। आसो हमें एन उदाहरण सहकारी देखी ढाका इज वन ऑफ द लार्जेस्ट सिटीज इन बांग्लादेश लार्जेस्ट सिटीज इन बांग्लादेश करते हैं कि कम्पारेटिव। अच्छा कम्पारेटिव डिग्री करते हम प्रथम बसाते हैं सबजेक्ट एखे सबजेक्ट कौनटा ढाका सबजेक्ट बस सबजेक्ट सबजेक्टर पर बस हलो भार भार्ब एखे इज भार्बर पर बसाते हैं कम्पारेटिव फर। अच्छा लार्ज लार्जार लार्जेस्ट कम्पारेटिव हलो लार्जार कम्पारेटिव लार्जार एर पर बस हलो दैन दैन पर एनी आदार अल आदार अथवा मोस्ट आदार जेखने एक बस वाक्यर मध्य जेहेतु वन अफ द आसे अतए एखे बसते बसाते मोस्ट आदार कारण आप जानी प्रदत्त वाक्यर मध्य वन अफ बा भेरि फ्यू दूटार जेको एक थे मोस्ट आदार बसाते हैं एरपर भेरि फ्यू नो आदार सुपारलेटिव फर्मे आसे कौनटा सुपारलेटिव फर्म सुपारलेटिव फर्मे पर अंश बढ़ पर अंश कि सिटीज इन बांग्लादेश लार्जेस्ट एर कम्पारेटिव हलो लार्जार तारपर बसबे कि दैन दैनर पर एनी आदार अल आदार मोस्ट आदार एक बजे देखो ये वाक्यर मध्य वन अफ नाई भेरि फ्यू नाई अतए एखे मोस्ट आदार पाना क्योंकि एखान नाउन सिंगुलर देव आज बसाते हैं एनी आदार और ये नाउन जो प्लुरल होतो बसाते हो अल आदार एरपर भेरि फ्यू नो आदार सुपारलेटिव फर्मे कि देवे ये सुपारलेटिव फर्म देव आ लार्जेस्ट सुपारलेटिव फर्म पर अंश बजे सिटी इन बांग्लादेश सिटी इन बांग्लादेश उत्तरता कि दाड़ो ढाका इज लार्जार दैन एनी अदर सिटी इन बांग्लादेश देखो नम्बर थ्री हमें जी लिखी वेरी फ्यू रिवर्स इन बांग्लादेश एस बी एस बी
ডিগ্রিটাকে আমাদের যদি কম্পারেটিভ করতে হয় তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার অনুসরণ করতে হবে। কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারে প্রথমে বলবো সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে দ্বি পদটা, সাবজেক্ট যেখানেই থাকুক এখানে এনে লিখতে হবে দ্বি পদটা। সাবজেক্টের পরে বসবিল ভার, ভার কি আছে আর, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আর এর সিঙ্গুলার ভার হবে ইজ। তারপরে বসবে কি কম্পারেটিভ ফর, বি বি বিগার বিগেস্ট, কম্পারেটিভ হইল বিগার। তারপরে বসবে কি দেন, দেনের পরে এনি আদার অল আদার মোস্ট আদার। দেখো এই বাক্যের মধ্যে ভেরি ফিউ আছে, আমরা জানি ওয়ান অফ বা ভেরি ফিউ থাকলে বসাতে হইল মোস্ট আদার, যেহেতু ভেরি ফিউ আছে অতএব আমরা এখানে কি বসাবো মোস্ট আদার। এরপরে ভেরি ফিউ নো আদার সুপারলেটিভ ফর্মের পরের অংশে, এখানে তিনটার মধ্যে কোনটা দেওয়া আছে ভেরি ফিউ, ভেরি ফিউর কোনটা অংশ বসবে রিভার্স ইন বাংলাদেশ, কি বসবো রিভার্স ইন বাংলা। আচ্ছা তাহলে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, এটা পদ কম্পারেটিভ কি হবে দ্য পদ্মা ইজ বিগার দ্যান মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। এরপরে নাম্বার ফোর আমরা যদি লিখি যে নো আদার রিভার ইন বাংলাদেশ, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, করতে হবে কি কম্পারেটিভ। আচ্ছা কম্পারেটিভ করতে হলে আমাদের কম্পারেটিভের স্ট্রাকচার অনুসরণ করতে হবে। তো কম্পারেটিভের স্ট্রাকচার হইল প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি দ্বি পদ্মা, সাবজেক্ট হলো দ্বি পদ্মা। সাবজেক্টের পরে বসবে হইল ভার, এখানে ভার কি আছে ইজ, ভার্বের পরে এই কম্পারেটিভ ফর্ম। এখন দেখো বি বিগার বিগের, বিগের কম্পারেটিভ হইল বিগার। তারপরে বসবো কি দেন, দেনের পরে নো এনি আদার অল আদার মোস্ট আদার। দেখো এই বাক্যের মধ্যে যেটা দেওয়া আছে এখানে ওয়ান অফ নাই এবং ভেরি ফিউ নাই, অতএব এখানে মোস্ট আদার হবে না। এখানে যেহেতু রিভার এটা সিঙ্গুলার আছে জন্য হবে এনি আদার, আর যদি রিভার্স পুনরার হইত তাহলে বসত অল আদার। এরপরে কি আছে ভেরি ফিউ নো আদার বা সুপারলেটিভ ফর্মের মধ্যে এখানে আছে হইল কি নো আদার, সেই নো আদারের পরের অংশ বলবো রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ। তাহলে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, এটা কম্পারেটিভ হলো দি পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার্স ইন বাংলাদেশ। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা যদি এই স্ট্রাকচারটাকে মনে রাখতে পারো তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা সুপারলেটিভ বা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবে। এখন দেখবা তোমাদের বইয়ে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, ওইগুলো সেগুলো দেওয়া আছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে, আবার কিছু দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে, সেই সুপারলেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি দেওয়া উদাহরণগুলো তোমরা কী করবা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবে, এটাই তোমাদের বাড়ির কাজগুলো। এরপর আমরা তোমাদের আজকে করাবো যে কীভাবে কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে কীভাবে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ থেকে, এখন তোমাদের বোঝাবো কীভাবে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে, কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। এখন দেখো কম্পারেটিভ বা সুপারলেটিভ, কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে তোমাদের প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে লিখতে হবে ভার,
আরবের পরে লিখতে হবে ওয়ান অফ। এখন ওয়ান অফটা কিছু কিছু ক্ষেত্রে বসবে, কিছু কিছু ক্ষেত্রে নাও বসতে পারে, এই জন্য আমরা ব্র্যাকেট। এরপরে বসবে হলো ডি, ডি এর পরে এস এফ, এস এফ মানে সুপারলেটিভ ফর। তারপরে বসবে হলো তোমার এই নোয়াদার অথবা ভেরি ফিউ অথবা এনি আদার অথবা অল আদার অথবা মোস্ট আদার, এই পাঁচটা যেটা থাকবো এর পরের অংশ, এর পরের অংশ বসা। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলে, তাহলে তোমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্টে করে ভার, ভার্বের পরে ওয়ান অফ, ওয়ান অফ বসতেও পারে আবার নাও বসতে পারে। তোমাদের যে সেন্টেন্সটা দিবে সেই সেন্টেন্সের ভিতরে যদি যে ভেরি ফিউ অথবা মোস্ট আদার, ভেরি ফিউ অথবা মোস্ট আদার দুইটার যে কোনো একটা অংশ থাকলে তোমার বসবে ওয়ান অফ, আর যদি দুইটার একটাও না থাকে তাহলে কিন্তু আর ওয়ান অফ বসবে না। তাহলে দেখো আমরা যদি লিখি এক নম্বরে দি পদ্মা ইজ লার্জার দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ, করতে হবে এলো সুপারলেটিভ। তাহলে দেখো সুপারলেটিভ করতে হলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হইল কি দ্বি পদ্মা, সাবজেক্টটা হইল দ্বি পদ্মা। সাবজেক্টের পরে বসবে কি ভার, ভার বা সে হইল ই, ভার্বের পরে ওয়ান অফ। দেখো এই বাক্যের মধ্যে মোস্ট আদার আছে, আমরা বলেছিলাম কোনো সেন্টেন্সে মোস্ট আদার অথবা ভেরি ফিউ থাকলে ওয়ান অফ বসে, যেহেতু ভেরি ফিউ বা মোস্ট আদারে মোস্ট আদার আছে অথবা এখানে ওয়ান অফ বসবে। তারপরে বসবে হইল ডি, ডি এর পরে সুপারলেটিভ ফর, লার্জারের সুপারলেটিভ হচ্ছে লার্জেস্ট, কারণ লার্জ লার্জার লার্জেস্ট। এরপরে নো আদার ভেরি ফিউ এনি আদার অল আদার মোস্ট আদারের মধ্যে আছে কি এখানে মোস্ট আদার, এই মোস্ট আদারের পরের অংশ বলবে রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, দি পদ্মা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স ইন বাংলাদেশ। আচ্ছা দুই নম্বর আমরা যদি লিখি যে দি পদ্মা ইজ লার্জার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ, করতে হবে হলো সুপারলেটিভ। তাহলে এখন দেখো সুপারলেটিভ করতে হইলে প্রথমে বলবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে দ্বি পদ্মা, দ্বি পদ্মা সাবজেক্টের পরে বসবো হইলো ভার, ভার্ব এখানে আছে কি ইজ, ভার্বের পরে বসবো ওয়ান অফ। এই বাক্যের মধ্যে মোস্ট আদারও নেই ভেরি ফিউ নেই অর্থাৎ এখানে ওয়ান অফ বসবো না, তাহলে তার পরের অংশে বসবো দ্বি, দ্বি এর পরে হইলো সুপারলেটিভ ফর, এই যে এখানে লার্জারের সুপারলেটিভ হইলো লার্জেস্ট। এরপরে নো আদার ভেরি ফিউ এনি আদার অল আদার মোস্ট আদার এখানে দেওয়া আছে কি এনি আদার, তাহলে এনি আদারের পরের অংশ বসবো রিভার ইন বাংলাদেশ, কি বসবো রিভার ইন বাংলাদেশ। উত্তরটা কি দাঁড়ালো, দি পদ্মা ইজ লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। আচ্ছা নাম্বার তিনে আমরা যদি দেখি বাংলাদেশ আর সো বি এস দা পদ্মা, এস দা পদ্মা এটা কি করতে হবে সুপারলেটিভ। আচ্ছা সুপারলেটিভ করতে হলে আমাদের তো এই উপরের স্ট্রাকচারটিকে অনুসরণ করতে হবে, উপরের স্ট্রাকচারে প্রথমে কি আছে সাবজেক্ট, এখানকার মধ্যে সাবজেক্ট হলো দ্বি পদ্মা, তাহলে আমরা এই দ্বি পদ্মাটা বসালাম
যদি সাবজেক্টের পরে বসবো ভার, এই যে এখানে ভার হইলো আ, কিন্তু দ্বিপদটা তো সিঙ্গুলার, এই জন্য এখানে বসবো ইজ। এরপরে হইলো কি ওয়ান অফ, আমরা জানি ইসান টেন্সের মধ্যে মোস্ট আদার বা ভেরি ফিউ যদি দেওয়া থাকে তাহলে ওয়ান অফ বলবো, তাহলে মোস্ট আদার বা ভেরি ফিউর মধ্যে এখানে ভেরি ফিউ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের ওয়ান অফ বসাতে হবে। ওয়ান অফ এর পরে বসবো হইলো দি, দি এর পরে সুপারলেটিভ ফর, এখানে বিগ বিগার বিগেস্ট, বিগ বিগার বিগেস্ট। এরপরে হইলো নো আদার ভেরি ফিউ, এনি আদার অল আদার মোস্ট আদার এখানে আছে ভেরি ফিউ, তাহলে আমাদের কী করতে হবে এই ভেরি ফিউর পরের অংশ বসাতে হবে। তো ভেরি ফিউর পরে আছে রিভার্সিভ বাংলাদেশ, অতএব আমরা এটাই লিখে দিব রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ। তাহলে উত্তরটা আমাদের কী দাঁড়ালো যে দি পদ্মা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স ইন বাংলাদেশ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যদি এই স্ট্রাকচারটাকে মনে রাখতে পারো তাহলে এই স্ট্রাকচারটাকে অনুসরণ করে তোমরা কী করতে পারবে, কম্পারেটিভ অথবা পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবে। এগুলো তোমরা মনে রাখবে এবং তোমাদের বইয়ের এক্সারসাইজগুলো করে বারবার তোমরা অনুশীলন করবে, তাহলে দেখবে তোমাদের স্ট্রাকচারগুলো সহজ হবে। আজকের মতো এই ক্লাসে এখন এগুলো খুব আকর্ষণ।